আমাদের থার্মোমিটার কি সত্যিকারই মাটির নিচে মানে 5 ফিট নিচে জলের যে ওয়েদার যে রেকর্ড তাপমাত্রাটি রেকর্ডিং করতে পারে কি পারে না? নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমাদের আজ এক্সপেরিমেন্টটি সেটি হচ্ছে যে আজকে আমরা একটি থার্মোমিটার মানে আমাদের ওয়েদারকে মাপার যে থার্মোমিটারটি হয় সেই থার্মোমিটারকে আমরা আমাদের ওপেন ওয়েদারে রাখবো, সেটিতে কীরকম ওয়েদারের যে টেম্পারেচার সেটি রেকর্ড হয়, এবং তারপর যে গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমরা রাস মানে একটি নকোনো এক্সপেরিমেন্ট আছে সেই এক্সপেরিমেন্টটি আমরা এখন বলবো না, ভিডিওটি শুরু করব এবং ভিডিওটি ফুল দেখলে এই এক্সপেরিমেন্টটি আপনি ফুলফিল দেখতে পাবেন এবং বুঝতে পারবেন। তো চলুন আজকে ভিডিওটি আমরা শুরু করে নিই। তো গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েদারকে রেকর্ড করার হচ্ছে থার্মোমিটার। এই থার্মোমিটারটা দিয়ে দেখুন আমাদের এই ফুলফিল খোলা ওয়েদারের মধ্যে দেখুন এর ওয়েদারটি কত আছে, 37.6 ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছেন, 56% এখন বাজে 12টা দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়ান টাইম। এটা তো এটিকে আমরা খোলা ওয়েদারে রেখেছি, এর এই টেম্পারেচার এটা রেকর্ড হচ্ছে, কিন্তু এখন আমরা এটিকে ফুলফিল 5 ফিট জলের নিচে একে আমরা রেখে দেবো, তারপরে দেখবো যে এর টেম্পারেচার কি বাইরের ওয়েদারের মতনই সেম রেকর্ড হয় না এই জলের 5 ফিট তলদেশে কী রেকর্ড হয়। তো সেটি হচ্ছে আজকের এক্সপেরিমেন্ট। তো আজকের এক্সপেরিমেন্টটি দেখতে হলে ভিডিওটি প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং ফুল ভিডিওটি দেখবেন, প্লিজ ফুল ভিডিওটি দেখে এই এক্সপেরিমেন্টের মূল উদ্দেশ্যটি আপনি ফুলফিল দেখতে পাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস এই থার্মোমিটারকে আমরা এই কেরিব্যাগের মধ্যে 3-3টি কেরিব্যাগের লেভেল দিয়ে এটাকে আটকে দিয়েছি কারণ জল যেন না ঢুকে। তো এই থার্মোমিটারকে আমরা এখন এই পুরো জলাশয়ের একবারে মিডিলে গিয়ে সেটিকে আমরা 5 ফিট নিচে এটাকে আমরা আধা ঘন্টার জন্য মানে 30 মিনিটের জন্য আমরা জলের ভিতরে রেখে দেবো। যে ওয়েদার রেকর্ড করার যে ক্ষমতাটি সেটি জলের নিচে সঠিকভাবে এবং বাইরের ওয়েদার এবং জলের ভেতরের ওয়েদারের মিল কী হয় সেটি আজকে আমাদের এক্সপেরিমেন্ট। তো চলুন ভিডিওটি ফেরবার শুরু করা যাক। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা ফুলফিল একবারে আমাদের গলা অবধি জলের মধ্যে চলে এসেছি। এখন এটাকে আমরা আপনাদের চোখের সামনে পুরোপুরি রিয়েল ভিডিও এটি এখন থার্মোমিটারকে আমরা জলের মধ্যে ডুবিয়ে দেবো। দেখুন এটাকে এখন আমরা 5 মিনিট জলের ভেতরে রাখবো এটাকে, কিন্তু এটি ভাসে উঠছে তার জন্য আমি নিজে ধরে রাখবো এটিকে। এই দেখুন, তো চলুন আমরা আধা ঘন্টা এটিকে আমরা জলের মধ্যে রাখি এবং ক্যামেরাম্যান একটু প্লিজ দেখিয়ে দেন। এই দেখুন ভেতরে আমাদের থার্মোমিটারটি দেখা যাচ্ছে জলের ভেতরে, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এই থার্মোমিটারকে 5 ফিট নিচে একবার ফুলফিল মাটি দিয়ে ঘিরে দেবো। তো আমাদের ক্যামেরা নিচে রেকর্ড করতে পারবে না যেহেতু আমাদের পাওয়ারফুল ক্যামেরা নেই, তো প্লিজ ভিডিওতে একটি লাইক করে দেবেন। তো চলুন আধা ঘন্টা আমরা জলের মধ্যেই এই থার্মোমিটারকে নুকিয়ে রাখি। তো গাইস মোটামুটি 15 মিনিট হয়ে গেছে আমরা জলের মধ্যে ডুবে থাকতে। প্লিজ আপনাদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য আমরা এত সমস্ত কষ্টটা করে থাকি, তো প্লিজ ভিডিওতে একটি লাইক প্লিজ করে দেবেন আর চ্যানেলের সঙ্গে এখনও যুক্ত না থাকলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। তো বাইরের যে ওয়েদার তার সাথে আমরা পুকুরের মধ্যে জলের মধ্যে যে ডুবে আছি খুব মজা লাগছে, তো প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। তো চলুন আরও 15 মিনিট আমরা অপেক্ষা করে নিই যে আমাদের এই টেম্পারেচার কী রেকর্ড করছে আজকে এই থার্মোমিটারটি। আমাদের এই থার্মোমিটার কি সত্যিকারই মাটির নিচে মানে 5 ফিট নিচে জলের যে ওয়েদার যে রেকর্ড তাপমাত্রাটি রেকর্ডিং করতে পারে কি পারে না সেটি হচ্ছে আজকে আমাদের এক্সপেরিমেন্ট। তো গাইস আমরা এটিকে আধা ঘন্টা জলের ভেতরে রেখেছি, তো চলুন এর মধ্যে আমাদের দেখতে পাচ্ছি জল ঢুকে গেছে। তো চলুন এটি এখন আমাদের ভালো মতন আছে কি না বা রেকর্ড কী করেছে তো ফটাফট আমরা খুলে রেখে প্রচণ্ড গরম। তো চলুন আমরা এটিকে এখন আমরা আপনারা আপনাদের চোখের সামনে এটিকে আমরা ওপেন করে দেখব। তো গাইস এটিকে আমরা এখন ওপেন করে দেখব কী অবস্থা হয়েছে।
দেখতে পাচ্ছেন আমরা যখন সেটি রেকর্ড করেছিলাম ফেলেছিল 37 পয়েন্ট, এটা কত কিছু ছিল, কিন্তু এখন দেখুন 36.5, মানে অতটা বা মাথা টমকানোর মতন কোনো রকমের তাপমাত্রা এখানে পরিবর্তন নেই। তার মানে আজকে একটা জিনিস পরীক্ষা হয়ে গেল যে বাইরের ওয়েদারের সঙ্গে 5 ফিট নিচের ওয়েদারটিও মোটামুটি যতটুকু আমাদের ঠান্ডা থাকার দরকার তার থেকে অনেক অনেক গুণ গরম। তার মানে আজকে একটি প্রমাণ হয়ে গেল যে মাটির তলের 5 ফিট নিচেও যে জলটি সেটি সামনে বাইরের ওয়েদারের মতনই প্রায় একই রকম ওয়েদার, মাত্র 1 ডিগ্রি ফারাক আছে এর মধ্যে। দেখুন 36.5 আর ওখানে ছিল 37.7 বা 8 এরকম কিছু ছিল, কিন্তু সেখানে ছিল 53%, কিন্তু এখানে 72%। তো গাইস, তো আজকে একটি প্রমাণ হয়ে গেল যে জলের নিচের ওয়েদার এবং বাইরের যে ফাঁকা ওয়েদারের সঙ্গে মাত্র 1 ডিগ্রির ফারাক আমরা লাইভ এক্সপেরিমেন্ট করে দেখেছি আজকে। তো প্লিজ ভিডিওটি কেমন লাগলো লাইক দিয়ে দেবেন এবং কমেন্টও করে দেবেন, এবং নেক্সট এপিসোডে আসবো আরও একটি মারাত্মক এক্সপেরিমেন্ট নিয়ে। সেটি প্লিজ আপনারা বাড়িতে থাকুন, মাস্ক পরুন এবং স্যানিটাইজার রাখুন, মানুষকে দূরত্ব বজায় রাখুন আর করোনা ভাইরাসের সঙ্গে লড়তে শিখুন। তো আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, নেক্সট এপিসোডে আবার দেখা হবে।